हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। এই সিজনে এসি ইস্ট বেঙ্গলের বেস্ট প্লেয়িং ইলেভেন কী হতে পারে জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো? এখনই সাবস্ক্রাইব করে দাও, যে কোনো ধরনের স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এসি ইস্ট বেঙ্গলের জার্সি প্রকাশ হয়ে গেছে, এই নিয়ে ভিডিও আমি বানিয়ে দিয়েছিলাম। যদি ইস্ট বেঙ্গল টিমের কথা বলা যায়, এবারের ইস্ট বেঙ্গল লাস্ট সিজনের থেকে অনেক বেশি গোছানো এবং বিদেশি প্লেয়াররাও যথেষ্ট ভালো মানের। এবং একটা ইনফরমেশান তোমাদের দিয়ে দিই, ফ্রান্সো প্রাসের একটু ইঞ্জুরি ছিল, তাই তিনি একটুও প্র্যাকটিস ম্যাচ কিন্তু খেলতে পারেননি। তবে বর্তমানে তিনি ধীরে ধীরে রিকভারি করছেন। এছাড়া ইস্ট বেঙ্গল কম্পালসারি কোয়ারেন্টিন শেষ করে আবারও অনুশীলনে নেমে পড়েছে। এবার যদি লাইন আপ নিয়ে কথা বলা যায়, তাহলে আমি দুটি ফরমেশান নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। তার মধ্যে মানোলো দিয়াজের ফেভারিট ফরমেশান 4-4-2 রয়েছে। এছাড়া অনেক সময় মানোলো দিয়াজ 4-2-3-1-এও দল সাজিয়ে থাকেন। ইস্ট বেঙ্গল এবারে যে কয়েকটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে, সেই ম্যাচগুলিতেও এই দুই ফরমেশানই ইউজ করেছে লাল হলুদ কোচ। তবে প্রত্যেকটি ম্যাচে লেফট ব্যাকে হীরা মণ্ডল কনফার্ম, কারণ প্র্যাকটিস ম্যাচগুলিতেও হীরাকেই টিমে রেখেছিলেন দিয়াজ। আর আমার মনে হয় না দিয়াজ ডিফেন্সে দুজন বিদেশি খেলাবেন বলে, কারণ এবারের আইএসএলে বিদেশির সংখ্যা কমেছে, অতএব মিডফিল্ড ও অ্যাটাক স্ট্রং করতে সেই পজিশনেই বিদেশি বেশি খেলানোর পরিকল্পনা রাখবেন দিয়াজ। তবে ডিফেন্সে খেলার ক্ষেত্রে টমিসলাম মার্সেলারই পাল্লা ভারী রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক ইস্ট বেঙ্গলের লাইন আপ। ফার্স্টে আসছি 4-4-2 ফরমেশানে। গোলকিপার অবশ্যই অরিন্দম ভট্টাচার্য, চারজন ডিফেন্ডার, রাইট ব্যাকে অঙ্কিত মুখার্জি, লেফট ব্যাকে হীরা মণ্ডল, দুজন সেন্টার ব্যাক টমিসলাম মার্সেলা এবং আদিল খান বা রাজু গায়কোয়াড, চারজন মিডফিল্ডার, রাইট উইংয়ে জ্যাকি চাঁদ সিং, লেফট উইংয়ে বিকাশ জাইডু, সেন্টার মিডফিল্ডে খেলবেন আমির দারভিসেভিচ এবং অমরজিৎ সিং কিয়াম, দুজন ফরওয়ার্ডস অ্যান্টোনিও পারোসোভিচ ও ড্যানিয়েল চিমা। এই হতে পারে 4-4-2 ফরমেশানে ইস্ট বেঙ্গলের বেস্ট প্লেয়িং ইলেভেন। এবার আসছি 4-2-3-1 ফরমেশানে। গোলকিপার অরিন্দম ভট্টাচার্য, চারজন ডিফেন্ডার সেই একই, রাইট ব্যাকে অঙ্কিত মুখার্জি, লেফট ব্যাকে হীরা মণ্ডল এবং সেন্টার ব্যাকে খেলবেন মার্সেলা ও আদিল খান বা রাজু গায়কোয়াড, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার অমরজিৎ সিং কিয়াম ও ড্যারেন সিরোয়েল, তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে খেলবেন জ্যাকি চাঁদ সিং, লেফট মিডফিল্ডে বিকাশ জাইডু এবং অ্যাটাকিং মিডফিল্ডে আমির দারভিসেভিচ এবং একজন সেন্টার ফরওয়ার্ড ড্যানিয়েল চিমা। তো এই হতে পারে দুই ফরমেশানে ইস্ট বেঙ্গলের বেস্ট প্লেয়িং ইলেভেন। তোমাদের মতে প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।